মারামারি করার পর যখন বাস যখন একদম ছিল না, খালি হয়ে গেছিল, ওটার কারণে আসলে মূলত বাসখালি নামকরণ করা হয়েছিল আর কি। বিশ্রাম করার পর সকালে উঠে দেখে বাসের মাথা খালি, ওখানে মোসন আলিয়ার মাথা নাই, বাসটা খালি আছে। ওই বলল বাসখালি বাসখালি বাসখালি, পরবর্তীতে সেটেলমেন্টের মধ্যে এই এলাকার নাম হলো বাসখালি। এভাবেই চট্টগ্রাম দক্ষিণের গুরুত্বপূর্ণ উপজেলা বাসখালী নামকরণের ইতিহাস নিয়ে নানা মত দিচ্ছিলেন স্থানীয়রা। বাসখালী নামের উৎপত্তি সম্পর্কে প্রামাণ্য কোনো তথ্য পাওয়া যায় না। এক্ষেত্রে বাসখালীর প্রবাদ পুরুষ বিশিষ্ট ইতিহাসবিদ ডক্টর আব্দুল করিম প্রণীত বাসখালীর ইতিহাস ও ঐতিহ্য গ্রন্থে চারটি কিংবদন্তির উল্লেখ রয়েছে। ডক্টর আব্দুল করিমের লিখে একটা বই বাসখালীর ইতিহাস ও ঐতিহ্য যেটা পাইছি, এটা তো হচ্ছে এখানে একটা কোনো একটা সুফি সাধকের সাথে এই বাঙালিদেরকে বিতাড়িত করার জন্য একটা বার্মার একটা হয়েছিল, দ্বন্দ্ব হয়েছিল। এটাতে বার্মার মগরা বলছিল মানে মুসলমান বিতারাও, মুসলমান তারাও বলতে বলতে এখানে একজন সুফি সাধককে ওনারা তিন খণ্ডে নাকি খণ্ডিত করছিল। তখন মাথাটা রাখছিল এখানে বাসখালিতে, বাসখালির মাটিতে পুঁতে, বাঁশের উপর দিয়ে, বাঁশের উপর দিয়ে কাল্লাটা রাখছিল। সেই থেকে নাকি এই বাসখালি রাত্রে রাখছে আর সকালে দেখে যে উঠে বাসখালির বাঁশের মাথাটা খালি, তখন থেকে মানে এই দেশের নামকরণ হয়েছে বাসখালি। এটাই তো লোকমুখে শোনা কথা। বাসখালি পাহাড়ের পূর্বে সাতকানিয়া উপজেলা অবস্থিত। কথিত আছে যে ওই এলাকায় দুই ভাই এক বোনের এক পরিবার ছিল। বোনটির বিয়ে হয় পশ্চিমে অর্থাৎ বাসখালিতে। সে সেখানে স্বামীসহ জমি আবাদ করে বাস করতে থাকে। পরবর্তীতে পৈতৃক সম্পত্তি ভাগ বাটোয়ারা নিয়ে ভাই বোন বিবাদে জড়িয়ে পড়ে। বিবাদের এক পর্যায়ে বোনের পক্ষে মারামারিতে প্রচুর বাঁশ ব্যবহার করা হয়। এক পর্যায়ে বাঁশ ঝাড়ে আর কোনো বাঁশ অবশিষ্ট না থাকায় বোনের পক্ষে লোকেরা বলতে থাকে বাঁশ সব শেষ করে দিল, অর্থাৎ বাঁশ কেটে খালি করে দিয়েছে। এভাবেই বাসখালি বলতে বলতে এর নামকরণ করা হয়। বাসখালির নামকরণ মূলত করা হয়েছে, এটা নির্দিষ্ট কোনো স্টেটমেন্ট নাই। অনেকে অনেক কিছু বলে, কিন্তু আমি যতটুকু জানি এখানে হচ্ছে মূলত এরা তিন ভাই বোন ছিল, দুই ভাই এক বোন। তো বোনের বাড়ি ছিল, বোনের শ্বশুর বাড়ি হচ্ছিল যে ইয়াতে সাতকানিয়া, ভাইয়ের শ্বশুর বাড়ি ছিল সাতকানিয়া, কিন্তু বোনকে বিয়ে দিয়েছিল হচ্ছে আপনার বাসখালিতে। তো ওরা এখানে খেত কামার করে বাস করতো। তো পরে দিয়ে হলো কি, দুই ভাইয়ের সাথে বোনের ঝগড়া হয়েছিল আমি যতটুকু জানি। ঝগড়া হওয়ার পরে এখন বোন তো থাকে বাসখালি, তার কাছে অ্যাভেলেবেল বাস ছিল। তো ওই ভাইয়ের ওইখানে গিয়ে বোনে বাস সবগুলো নিয়ে, বাসখালি থেকে ওনার যতগুলো বাস ছিল ওইগুলো নিয়ে ওরা মারামারি করতে গেছিলো। তো মারামারি করার পরে মূলত হচ্ছে যে বাস সব খালি হয়ে গেছিলো বাসখালির। তো যার কারণে হচ্ছে যে ওইখান থেকে মূলত বলা যায় যে বাসখালির নামকরণ। আবার অনেকেই তো বলে থাকেন বাসখালির নামকরণ অন্যভাবে হয়েছে। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় এক একজনের এক এক মতবাদ, তারা নিজেরাও জানেন না সঠিক তথ্য কোনটি। অনেকে শোনা কথা বিশ্বাস করে আছেন। মোসন আলিয়াকে যখন বেদরমিরা কেটে তিন টুকরা করছিল শহীদ করে, মাথাটা বাঁশের মাথার মধ্যে নিয়ে ওরা পালিয়ে যাচ্ছিল মগেরা। এই আমাদের বাসখালীর উত্তর মাথা পাহাড়ের মধ্যে ওরা রাত্রে বিশ্রাম করছে। বিশ্রাম করার পর সকালে উঠে দেখে বাঁশের মাথা খালি। মগদের সাথে যুদ্ধ হয়েছে, যুদ্ধের পরবর্তীতে মগরা পরাজিত হয়েছে, কিন্তু বদর শাহ শহীদ হয়ে গেছে। কাঠ ওনাকে তিনটে টুকরা করা হয়েছে। তখন এরা মগরা পরাজিত হয়ে আত্মাতে যা কর্ণফুলীর দক্ষিণে এরা ছিল মগ, আর ওদিকে কিন্তু এরা ছিল কারা, হজর শাহ বদর শাহ মোহসন আলিয়া এরা সব কিছু। এখন এরা পরাজিত হইয়া শেষবেলা কর্ণফুলীর এরা দক্ষিণে, এরা শঙ্কর দক্ষিণে চলে আসছে। এখন এখানে চলে আসার পরবর্তী এরা তখন কী করে রাত্রে বিশ্রামের জন্য একটা জায়গা বেছে নিল, এটা সাদমপুরের যেটা বদরের মোকাম বলে, এই উপরের অংশটা ইয়াতে নিয়ে গেছে। মানে একটা বাঁশের করে রেখে বাঁশের মধ্যে বাঁশের মাথায় নিয়া এরা চলে আসছিল। ওনাকে তিন টুকরার এক টুকরা এটা উপরেরটা আসার পরবর্তী একে রাত্রি এখানে রাত্রি রয়েছে। সকালে ঘুম থেকে যখন এরা উঠছে, উঠতে দেখেতে বাঁশটা পোতা অবস্থা আছে, কিন্তু বাঁশ মাথায় কিন্তু ইয়াটা নাই ওনার, কি নাই, বরঞ্চ ওই জায়গায় যেটা এখন বর্তমানে স্পট আছে ওই স্পটেই এখানে উই ডিবি করে রেখছে ওখানে ওই জায়গাটাই। তখন তখন এরা তখন করে যায় এটা বাসখালি কোনটা, অর্থাৎ শঙ্কের শঙ্কর নদীর দক্ষিণ এটা বাসখালি এরা নামকরণ করছে, এরা চলে গেছে। ডক্টর আব্দুল করিমের আলোচিত শেষোক্ত বর্ণনাটি সর্বাধিক প্রচলিত। তার মতে দ্বিতীয় কিংবদন্তিটির যৌক্তিকতা থাকতে পারে, তবে এতে যে জরিপটির কথা উল্লেখ করা হয়েছে তা যদি ইংরেজ আমলে হয়ে থাকে তবে তা ইংরেজ আমলের আগে বাসখালির নামকরণ করা হয়ে থাকবে, তাই কিংবদন্তটি সত্যি হতে পারে না। প্রথম কিংবদন্তটি যেহেতু বাঁশ কেটে খালি করার সাথে সম্পৃক্ত, তাই এটি সত্য কিংবা সত্য নাই হোক না কেন, এতে ধরে নেওয়া যায় যে বাঁশ এবং খালি দুই শব্দের সহমিলনে বাসখালির নামটি গঠিত। রাহাত হাসান, বিশেষ প্রতিবেদন, চিটাগং লাইভ।
ধন্যবাদ।